এটা সবই মা ত্রিপুরেশ্বরীর ইচ্ছা, মা ত্রিপুরেশ্বরীর ইচ্ছা অনুক্রমে এগুলি হয়, হচ্ছে, আগামী দিন আরো কিছু হবে। তো সেই জন্য আমি সেটা বলবো, এটা মায়ের কোন না কোন একটা শক্তির দ্বারাই হচ্ছে, যা হবে ত্রিপুরা রাজ্যের ভালোই হবে। এবং আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের কল্যাণে মা অবশ্যই আমাদেরকে শুভ শক্তি দেবে, যে শুভ শক্তির দ্বারা আমরা মানুষের কল্যাণে সবাই একসাথে হয়ে একসঙ্গে কাজ করতে পারব। বেশ কয়েকজন হেভিওয়েট বিধায়ক অন্য দলে যোগদান করে, এতে কি বিজেপির কোন প্রভাব পড়বে? প্রভাব বিষয়টা আমি বলবো, সেটা আমাদের দলীয় ভাষায় আমরা এটাকে গুরুত্ব দেই না, কারণ ভারতীয় জনতা পার্টি যে সরকার তৈরি করেছে সেটা ত্রিপুরা রাজ্যের সকল স্তরের জনতার মাধ্যমে হয়েছে। বিজেপির যে বর্তমান পরিবার আছে সেটা এই রাজ্যের মানুষ সবাই মিলে পরিবার তৈরি করেছে। তো সুতরাং এত বড় পরিবার সুদৃশ্য যেন পরিবারের বাইরে না যেতে চায় এবং এই পরিবার ছেড়ে যেন কেউ না যায়, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে। এবং সেটাই আমি মায়ের মন্দিরে এই মুহূর্তে আছে, আমি মায়ের কাছে সেটাই প্রার্থনা করব, মা যেন আমাদের এই পরিবারকে সুরক্ষিত রাখে। মা যে পরিবার তৈরি করে দিয়েছে 2018 সালে অশুভ শক্তির বিরুদ্ধে, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এত বড় একটা পরিবার সৃষ্টি করেছি। এখন আমাদের জন্য ভালো হয়ে গেছে, পোলারাইজড হয়ে গেছে, যে যেদিকে যাওয়ার চলে গেছে, এখন আমরা সঠিকভাবে কাজ করতে পারবো এবং তাদের পেছন নেবে না কেউ। তবে তাদের দাবি যে আরো 8 জন বা 12 জন বিধায়ক দলত্যাগ করতে পারেন, এই বিষয়টা নিয়ে সেটা তো আমার নামেও বলেছিল, আমি নাকি কংগ্রেসে যোগদান করব এবং বিজেপি ছেড়ে দেব। হ্যাঁ, এবং এই কথাগুলো প্রচার করো তো কোনো সুবিধা পাচ্ছে না, দুজন দুজনই, আর একজনের তো তার বাতাটাও পাবে না, আশিস দাস কমলপুরের সে বাতাও পাবে না, এমন অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে। আর বিপ্লব দেবের সাথে আমাদের সাথে যোগদান যারা বিপ্লব দেবের উপস্থিতিতে আমাদের সাথে যারা যোগদান করেছে, পূর্ব মন্ত্রীপুরা আরেকজন আছেন, তার তো পেছন থেকে চলে গেছেন যে আমরা যাব না, রয়ে গেছেন। আচ্ছা, সেদিক থেকে আমরা পরিষ্কার চিত্র, আগামী দিন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের ক্ষমতা দখল করবে এবং শক্তিশালী একটা সরকারও গঠন করবে।